नमस्कार बंधुरा, बं होम मेकार आरो एक नतून पर्वे अपन सबाई के स्वागत। आमी आज के अपन के माछे डिम दिए बरबटी भाजा रेसिपिटी तैरी करे देखाबो। गरम भातेर साथे माछे डिम दिए बरबटी भाजा रेसिपिटी किन्तु असाधारण लागे, खूब अल्प समय तैरिओ हो जाए और खेतेओ खूब सुस्वादु हय। ताहले चलुन एकदम आर बेशी कथा ना बाड़िए देखे नेया जाक आमी किभाबे रेसिपिटी तैरी करे नेछि। আমাদের এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমরা বরবটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাছের ডিমটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া আমরা আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবু নিয়েছি। এবার আমরা একটা বাটিতে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। প্রথমে আমরা এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আমরা এসব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার মাছের ডিমের মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমরা মাছের ডিমটা এগুলো দিয়ে মেখে নেব। মাছের ডিমটা মেখে আমরা 10 মিনিটের জন্য এটা রেখে দেব। এবার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমরা 5 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। আমরা রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা নুন, হলুদ, শুকনো লঙ্কা, লেবু রস মাখানো মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা দেওয়ার পর কিন্তু খুব ফাটবে, তাই খুব সাবধানে আমাদের এই মাছের ডিমটাকে ভাজতে হবে। মাছের ডিমটা ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে মাছের ডিমটা নামিয়ে রাখব। মাছের ডিমটা নামিয়ে রেখে সেই কড়াইতেই আরও 4 টেবিল স্পুন আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা ছোট ছোট করে কেটে রাখা বরবটিটা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমরা এই বরবটিগুলোকেও ফ্রাই করে নেব। বরবটিটা ভাজা হয়ে গেলে আমরা এই বরবটিটাও কড়াই থেকে নামিয়ে এখন সাইডে রেখে দেব। এবার ওই কড়াইতে আরও 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমরা রসুন আর পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর রসুন কুচি হালকা করে ফ্রাই করা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও আমরা 4-5 মিনিটের জন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব। 5 মিনিট পর এবার এর মধ্যে আমরা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছাড়ছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা বরবটি আর মাছের ডিমটা দিয়ে দেব। এবার আরও 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এর মধ্যে 1/4 কাপ একটু জল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমরা এটা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের তৈরি হয়ে গেছে মাছের ডিম দিয়ে বরবটি ভাজার এই রেসিপিটি। এবার এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা আমরা এই বরবটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আরও একবার আমরা এটা নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা 2-4 মিনিটের জন্য এটা ঢেকে রাখব। 4 মিনিট পর আমরা এই রেসিপিটি সার্ভ করে দেব। আমরা এই মাছের ডিম দিয়ে বরবটি ভাজা রেসিপিটি সার্ভ করে দিয়েছি। আপনারা দেখতে পেলেন কত কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে গেল।
আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই রকম যদি মাছের ডিম দিয়ে বরবটি ভাজা থাকে তাহলে জাস্ট জমে যাবে। আপনারা কিন্তু এই রকম ভাবে অবশ্যই রেসিপিটি একবার তৈরি করবেন, আর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।